namaskritta narancaiva narottamam devim sarasvatim vyasam tato jayamudirayet nasto praeshu avadreshu nityam bhagavato sevaya bhagavati uttamo sloke bhaktir bhavati na remember I forget Hare Krishna Srimad Bhagavat Navam Skandho Shashto Adhyay Adhyayer Shironam Shauvari Munir Adhopatan Er 55 number shlok Ajke Pat Hobe Ebong Alochona Hobe Daya Kore Mandire Keu Kotha Bolben Na Nirobota Bojay Rakhun Bhagavat Pater Shomoy Onno Kotha Bolte Nai Ta Shapattu Maharaj Niriksham Adhyatmikim Gotim Annishu Tatprabhavena Agnim Santam Iva Archisha Tashapattu Maharaja Niriksha Atpatmikam Gatim Anishu tat prabhavena Agnim santam iva archisham Tashapattu maharaja niriksham Tashapattu Maharaja Niriksha Adhyatmikim Gatim Anishu Tatprabhavena Agnim Anishu Tatprabhavena Agnim Santam Iva Archisham Tashapattu Maharaja Niriksha Adhyatmikim Gatim Anishu Tatprabhavena Agnim Santam Iva Archisham Tashapattu Maharaja Niriksha Adhyatmikim Gatim Anishu Tatprabhavena Agnim Santam Iva Archisha Making Gatim Hare Krishna Srila Prabhupada Kito Isloke Shabdartho Anubad Evang Tatparjo Krishna Kipa Srimurti Srilabhaya Charnarabindu Bhakti Vedanta Swami Srila Prabhupada Ki Ta Shobharir Potnigan Shapattu
তাদের পতির সঙ্গে মহারাজ হে মহারাজ পরীক্ষিত নিরীক্ষ দর্শন করে আধ্যাত্মিকিম আধ্যাত্মিক গতিম প্রগতি অন্যেষু অনুসরণ করেছিলেন তৎপ্রভাবেন তাদের পতির প্রভাবের দ্বারা যদিও তারা অযোগ্য ছিল তবুও তাদের পতির প্রভাবে তারাও চিৎজগতে ফিরে গিয়েছিল অগ্নিম অগ্নি শান্তম সম্পূর্ণরূপে বিলীন হয়ে ইব সদৃশ অর্চিষ অগ্নিশিখা অনুবাদ হে মহারাজ পরীক্ষিত তাদের পতির আধ্যাত্মিক উন্নতি দর্শন করে সৌভরিমণির পত্নীরাও তার আধ্যাত্মিক শক্তির প্রভাবে অগ্নিশিখা যেমন নির্বাণপ্রাপ্ত অগ্নির সঙ্গে বিলীন হয় সেইভাবে তারাও চিৎজগতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল তাৎপর্য ভগবদ্গীতায় নবম অধ্যায় ৩২ নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে স্ত্রীয় বৈশ্য তথা শূদ্র স্তেয়পি জানতি পরাঙ্গতিম আধ্যাত্মিক মার্গ অনুসরণে স্ত্রীলোক দিয়ে দুর্বল বলে মনে করা হয় কিন্তু কোন স্ত্রী যদি এমন একজন উপযুক্ত পতি লাভের সৌভাগ্য অর্জন করে থাকেন যিনি পারমার্থিক মার্গে অত্যন্ত উন্নত এবং সেই পত্নী যদি সর্বদা সেই পতির সেবায় যুক্ত হন তাহলে তিনিও তার পতির স্বীকৃতি লাভ করবেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সৌভরিমণির পত্নীরাও তাদের পতির প্রভাবে চিৎজগতে প্রবেশ করেছিলেন তারা অযোগ্য ছিলেন কিন্তু যেহেতু তারা ছিলেন পতিব্রতা তাই তারাও চিৎজগতে প্রবেশ করেছিলেন তাই স্ত্রীর কর্তব্য পতিব্রতা হওয়া এবং পতি যদি আধ্যাত্মিক মার্গে উন্নত হন তাহলে পত্নী আপনা থেকেই চিৎজগতে প্রবেশ করার সুযোগ পাবেন এখানেই এই ৫৫ নম্বর শ্লোকের শ্রীল প্রভুপাদকৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত আজকে আমরা পড়ছি সৌভরি মুনির অজপতন এই অধ্যায় শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোক তার আগের শ্লোকটায় বলছেন মহারাজ পরীক্ষিতকে সুখদেব আত্মবিদ সৌভরি মুনি বনে গিয়ে কঠোর তপস্যা করেছিলেন এইভাবে মৃত্যুর সময় তিনি অগ্নিসহ আত্মাকে পরমাত্মার সেবায় নিযুক্ত করেছিলেন এখানে শেষে বলছে তক্তা দেহম পুনর্জন্মেতি মামেতি তিনি তার প্রকৃত আলায় ভগবত ধামে ফিরে যান এই বর্ণনা থেকে মনে হয় যে সৌভরি মুনি সিদ্ধিলাভ করেছিলেন এখন সৌভরি মুনিকে যদি আদর্শ সে স্বামী স্ত্রী আদর্শ স্ত্রী বা সতী যদি তাকে তার সেবা করে সেও সেই ফল পায় ঠিক সেবা করলে সেই ফল পাবে সমান এখন আদর্শ পরিবার কি প্রভুপাদ আমাদের বলেছে এই জন্য বলেছেন যে ইনস্টিটিউট বর্ণাশ্রম ধর্ম বর্ণাশ্রম ধর্মের প্রচলন করো যতক্ষণ আমরা বর্ণাশ্রম ধর্মের প্রচলন করো ততক্ষণ কেউকে সভ্য মানব বলা যায় কেন সবাই তাহলে
তমগুণ রজগুণে আজকে সারা পৃথিবী আচ্ছন্ন। তার লক্ষণ কাম লোভাতয়শ্চ তত রজস্তম ভাবা কাম লোভাতয়শ্চ। কাম মানেই অসংখ্য কামনা বা ইচ্ছা, জাগতিক ইচ্ছা। লোভ ভগবদ্গীতায় বলছে কাম লোভ ক্রোধ এগুলো নরকের দিকে আমাদের নিয়ে যায়। কিন্তু আমাদের শাস্ত্রে বলছে তমসো মা, এই তমগুণ রজগুণ আজকে জ্যোতির্গময়, অসতো মা সদ্গময়, মৃত্যুর মার অমৃতগময়। এসব কথা অনেক গভীর অর্থ আছে, স্পষ্ট শোনা যায়, ক্লিয়ার। এক কথায় অনেক কথা বলছে। আমরা এখানে এসছি, হ্যাঁ, আ ব্রহ্ম ভুবনার লোক, কখনো ব্রহ্মা কখনো ইন্দ্র কখনো অসুর দৈত্য দানব রাক্ষস কখনো দেবতা ইন্দ্র কখনো মানব কখনো পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা হচ্ছে। এটাকে বলে সংসার, পুনরূপী জন্মম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কত মানব তবে সন্তু। কোথায় আমাদের সুখ, কোথায় শান্তি হচ্ছে না? সবাই সদা সমুদ্বিগ্ন ধিয়া, সবাই এর উদ্বেগ রয়েছে। এর বাইরে গেলে দেখছি আমরা পাখি উদ্বেগ আছে, পাখিরও একটা ঘরণী আছে, সেরও একটা বাসা আছে, ওরও বাচ্চা আছে। হয়তো আমরা গাড়িতে সাইকেলে পায়ে যাচ্ছি, ও ওরকম যাচ্ছে বা উড়ে যাচ্ছে, আমরা উড়ে যাচ্ছি। তাহলে পার্থক্য হলো কি? কিছুই পার্থক্য, খালি পলিশড লাইফ। ও বলছে পলিশড ডগ অ্যান্ড হক্স লাইফ, ওয়ার্ক হার্ড অ্যান্ড গ্র্যাটিফাই দি সেন্সেস, খাও জিও পিও। বাংলা হিন্দি বাংলা হিসাবে ইংরেজি বলে ইট ড্রিঙ্ক বি ম্যারি, তারপরে কী হবে ভেবে দেখি। এটা পশু পাখির জীবন, আমরা পশু পাখির জীবন করছি না, আমরা এখানে হরিকথা শুনছি। শ্রবণম কীর্তনম কি বিষ্ণু স্মরণম, যদি বিষ্ণু স্মরণ হয় কেন অন্তে নারায়ণ স্মৃতি। আমরা যদি এইভাবে জীবনটাকে গড়ে তুলি তবে শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করলে, মহাপ্রভুকে নিত্যানন্দ চৈতন্য কৃষ্ণ বিষ্ণু নারায়ণ, হ্যাঁ, ওম বিষ্ণু পরম পদম, যারা আমাদের চেয়ে উন্নত শতগুণে আছে সব সময় ভগবান বিষ্ণুর পাদপদ ধ্যান করছে। ভগবানও তাই, ভগবত ধামেও এসব আছে, ভগবত ধামেও স্বামী স্ত্রী আছে, কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে ভগবানকে তুষ্ট করা, নিজের ইন্দ্রিয় তৃপ্তি নয়। তাই ইস্কন প্রভুপাত করেছে, কেউ ব্রহ্মচারী থাকতে পারে গুরুকুলে গিয়ে শিখছে, পাচ্ছে না, বড় হয়ে গুরুর নির্দেশ নিয়ে সে অন্য আশ্রম গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছে। কলিযুগ দুরন্ত পারম, মায়াকে অতিক্রম করা, মায়ার প্রভাব থেকে খুব কঠিন। কিন্তু এই জন্য প্রভুপাদ ইস্কন করেছেন যাতে আমরা মায়ের দ্বারা প্রভাবিত না হই, হ্যাঁ, ভক্ত সঙ্গে থাকি, ভক্ত সঙ্গে বাস, জন্মে জন্মে হয় এই অভিলাষ। ভক্ত সঙ্গে না থাকলেই যে কোনো মুহূর্তে মায়া আমাদের ধরতে দেখা যাচ্ছে, আমি অভিজ্ঞতা দেখছি চোখের সামনে অনেক। কলিযুগে কঠিন সন্ন্যাস না করা দেখছি কি কঠিন, এখানে কি ব্রহ্মচারী তো অনেকে গৃহস্থ হয়ে যাচ্ছে, ব্রহ্মচারী থেকে থাকলেও সে পরে হওয়ার কেউ, আবার রক্ষা করা তার শুদ্ধিতা শুদ্ধতা কঠিন দেখা যাচ্ছে। কেন? তার প্রভাব আছে, মেটেরিয়াল অ্যাডভান্সমেন্ট জাগতিক উন্নতির ফলে সিনেমা টেলিভিশন রেডিও ইন্টারনেট বলে এদের প্রভাব থেকে মুক্ত হওয়া খুব কঠিন এখনকার। আমেরিকা এক জায়গায় বলছে কোনো একটা কাজে নির্দেশে বলছে
প্রথমে আপনার কাছে ওটা রাখবেন না, একটা গ্রিন নাকি ব্লু সেলোফোন, সবাই সবসময় ওইটার মধ্যেই সব কিছু আছে। উঠতে বসতে প্রথমে একদিনকে দেখছি আমি 90 সালে না কত, কি তখনই আছে অনেক দেশে বাইরে। আমি যে কানের মধ্যে এটা দিয়ে কি যাচ্ছে, বলি ওটা বেরিয়েছে একটা জিনিস, সবে বেরিয়েছে, খুব পপুলার, বাড়িতে ভুলে গেছে, হ্যাঁ চাবি দিয়ে দেয়নি কিছু, বলে চাবিটা ওখানে রেখে এসছে, সব কিছু ওটা ব্যবহার করছে, উঠতে বসতে চলতে ঘুমাবার সময় রেখে দিয়ে। খ্রিস্ট যখন ঘুমায় বাসিটা সঙ্গে থাকে, আর আমরা যখন ঘুমাই মোবাইল ফ্যান, হ্যালো হ্যালো কি ঘুমাচ্ছে, উঠতে বসতে খেতে শুতে কি বলব, হ্যাঁ মাস্টার দিয়ে হাঁটছে মোবাইল নিয়ে, গাড়ি করে যাচ্ছে কলকাতায়, সেদিনকে আমি দেখছি লেখা আছে যে দেখবেন গাড়ি করে যে চালাচ্ছে আর ওটা শুনছে, তখনই আমাদের খবর দিবেন অ্যাক্সিডেন্ট, কেন অন্য গাড়ি পাক 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 করছে ও শুনতে পাচ্ছে না। হ্যালো স্কুলের কলেজের মেয়ে আমি দেখছি আমি হাসছে, নিশ্চয়ই কার সাথে কথা বলছে বুঝতেই পারছি, ওর বাবা মা জানতে পারছে না, হাসছে অন্য বন্ধুদের জানি, আমি তো বুঝতে পারছি কি বলছে, আমি পার্কে হাঁটতে যাচ্ছি কি বলছে রে। লোকে কত আসক্ত দেখুন, কিন্তু ভক্তি মানে কৃষ্ণে আসক্তি বাড়ান। সেটা তুমি ব্রহ্মচারী হও, সন্ন্যাসী হও, গৃহস্থই হও, দিস ইজ আইডিয়াল গৃহস্থ লাইফ দেখাচ্ছে। সে আইডিয়াল গৃহস্থ এখানে বলছে স্বামী অনেকটা গুরুর মতো, আমি যাইনি এখানে কজন মেয়ে ছেলে স্বামীকে গুরুর মতো গ্রহণ করছে, কিছু মনে অবশ্য আদর্শ স্বামী বা কজন এই প্রশ্ন উঠতে পারে। সেই জন্য মহাপুরুষরা আসে স্থান কাল পাত্র বুঝে, যে শঙ্করাচার্য বলে আছে বালস্তাবৎ ক্রিয়া আসক্ত, একটা বাচ্চা ছেলে ছোটোবেলা থেকে খেলায় আসক্ত, তরুণস্তাবৎ তরুণী রক্ত, ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস আর রানিং আফটার ইচ আদার। একদিনকে সকালবেলা বেড়াতে গেছি, দেখতে একটা মেয়ে কিছু মনে করেন স্কুলের উপর ক্লাস, ওই পার্কটায় প্রায় কেউ নেই এক্সক্লুসিভ, আমি ঘুরতে গেছি আমি বেশি লোকজন, হঠাৎ দেখি মেয়ে একটা ছেলে বসে আছে, বাচ্চা না, ছেলেটা খুব শান্ত, ওই মেয়েটা ওর টিফিন ক্যারি খুলে খাবার বের করে চোখে একটা দিচ্ছে মুখে একটা দেয়, আরও কত কী বলছে ছেলেটা শুধু শুনে যাচ্ছে শান্ত, ওকে ধরে নিয়ে আসছে ক্লাস, এই চলছে। হচ্ছে প্রভুপাদ বলছেন তুমি যদি কেউ কেন বলে সত্যিকারের বাপ সত্যিকারের মা, হ্যাঁ তার সন্তান সৃষ্টি করে নিজেদের সুখের জন্য না ভগবানের বিষ্ণুর সুখের জন্য, যাতে বৈষ্ণব সন্তান হয়, তার নাম হচ্ছে পুত্র। পুত্র যদি আমাকে পিণ্ড না দান দরকার জন্য থাকা দরকার, তো ছেলে পিণ্ড দেয় বাপ মায়ের, গয়াতে গিয়ে জগন্নাথপুরে মায়াপুরে এসে বিষ্ণুর প্রসাদ দিলে সে আর কোনো অশরীরী দেহ থাকবে না, হ্যাঁ শুভ কোন একটা গতি লাভ করবে, ভগবান বিষ্ণুর প্রসাদ খেলে সূক্ষ্মদেহ ওখানে আসে না। পুত্র যাতে পুত্র স্যার যাক তাকে তাকে নাকি ত্রাণ করছে, যেখানে পুত নামক যে যে নরক আছে সেখানে যেন না যায় ওর বাপ বা মা, আর তা না হলে কি হবে আমি যাই। বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, আর যে বৃদ্ধ সে ভাবছে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, আমার স্বামী কোথায় গেছে গিয়ে মদ খায় না কি ছেলেতে আবার আমার কাছে এসে গেছে, এখন এর কী হবে, এই ছেলেটার চাকরি হয়েছিল চাকরি আবার গেছে কে কেন আছে ওর কী হবে ভাবছে চিন্তা করছে। পরম ব্রহ্মণে কৌপিন লগ্ন, কেউ কৃষ্ণ বিষ্ণু নারায়ণ হরি মহাপ্রভু নিত্যানন্দ তার চিন্তা করছে, সেই চিন্তা করছে কারা, সেটা পূর্ব শিক্ষা দিচ্ছে ইস্কনে আর অন্য অন্য বৈষ্ণব
অনন্তস চিন্তান্ত মান ভগবান আছে। মন বলছে সবচেয়ে গুরু গুজ্জ জ্ঞান অর্জুন কী দিলেন আমাদের জন্য, না মন মনা ভব, সবসময় কৃষ্ণের কথা ভাবো। প্রভুপাদের একটা শ্লোক আছে, প্রভুপাদ প্রিয় কী করে সবসময় ভগবানকে চিন্তা করতে হয়, মনে রাখতে হয়। বলছে প্রভুপাদ প্রায় বলেন এটা, রাজা কুলশেখর দক্ষিণ ভারতের, হ্যাঁ তিনি বলছেন এরকম যে আমার এখন বয়স কম, হ্যাঁ এই বয়সে আমার স্বাস্থ্য ভালো আছে, এখন যেমন হংস একদম হংস আছে, সে তার একটা প্রবণতা আছে, সে সবচেয়ে সুন্দর জিনিস এই জগতে যে ফুল পদ্মফুল তার যে মিনারটা আছে নালাটা, হ্যাঁ এটা আছে, সেটার সাথে ও তার মাথা ঘাড় দিয়ে সে ওটা মধ্যে ডুব দিয়ে খেলা করে ওর সাথে। তো আমারও আপনার পাদপদ্মকে আমি মনে হচ্ছে যেন সেই পদ্মের মিনালের মতো, হ্যাঁ তো সেটা আমার মন এখন যদি তাতে সম্পূর্ণভাবে আবিষ্ট থাকে আপনার পাদপদ্মে, তাহলে আমি সহজেই আপনার পাদপদ্ম লাভ করবো, আপনার সেবা লাভ করে ভগবত আমি যাবো। তা না হলে আমি যখন বৃদ্ধ হব তখন যদি মরি, অনেক সময় আমাদের হয়, কদিন আগে কাউর হয়েছিল, কৃষ্ণ বলতে পারছে না, হার্ট অ্যাটাক, ভাগ্যিস ভক্তরা এখানে কোথায় যজ্ঞ করছে না কি পুজো করছে না কোথায় কি বলেছে, সে এখন বেঁচে গেছে গিয়ে ধামে এসে পড়েছে, বা যাই হোক ভগবানের ইচ্ছা। তো সুতরাং কার কখন কী হয় কিছু বলা যায় না, এই প্রভুপাদ বলছে কীভাবে চিন্তা করতে হয় ভগবানের কথা, তখন গলা দিয়ে কথা বেরোচ্ছে না, হ্যাঁ কফ পিত্ত এসবে ভরে গেছে, আওয়াজ করতে পারছে না, কৃষ্ণা মনে কর। সুতরাং সাধু সাবধান, ফির করো অবধান, খুব রস্য ধারা নিশিত দুয়ত্তয়া, কিছু যায় আসে না, আমি গৃহস্থ নারী পুরুষ কি, অনেকে বলতে পারো আমি আমার স্বামীকে কথা মতো চলব না, বলতে পারে দিনকাল পাল্টাচ্ছে, তাই কোনো মহাপুরুষ তিনি গৃহস্থ করে দিয়ে গেছেন অনেককে, নো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে তুমি বিয়ে করো থাকো বা যাও অন্যদের গৃহস্থরাও তুমি ভজন করো ভালো, তাই তিনি ফার্ম কমিউনিটি খুলেছেন। কিন্তু আদর্শ গৃহস্থ কি বলছে শাস্ত্রে, সীতা দেবী চূড়ামণি বলতে গেলে, সতী চূড়ামণি সতীদের মধ্যে, কিন্তু আরও অনেক সতী মেয়ে ছেলে রয়েছে আদর্শ গৃহস্থ মেয়ে। আমি যদি বৈদিক সাহিত্যে দেখি দেখব কুন্তী, যদিও আপাত দৃষ্টিতে মনে হয় কী করে সতী হবে, অন্য পুরুষের মাধ্যমে সন্তান করেছে বলছি সেটা, সেটা ঠিক আছে, কিন্তু তার মানেই না আমরাও তাই করতে পারি, কলিযুগ অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, স্বামী মরে গেল ঠিক আছে দেবর এন অসুতোৎপত্তি এসব নিষেধ আছে কলিযুগ, দেবর সঙ্গ করে তাই সন্তান সৃষ্টি করে। এখন দ্রৌপদী আপাত দৃষ্টিতে মনে হয় ওর পাঁচটা স্বামী, ও কী করে সতী হলো, সব ব্যাখ্যা আছে আসতে, দ্রৌপদী সাধারণ মেয়ে না, আমি দ্রৌপদীকে নকল করবো, দ্রৌপদী পারবো আমরা করতে, দ্রৌপদী যজ্ঞ থেকে ওর সৃষ্টি হয়েছে, এখানে কেউ আছে যজ্ঞ থেকে সৃষ্টি, হ্যাঁ আগুন দেখলেই পালাবে যে আগুনে হাত দে, আবার সত্যি হওয়া তার মধ্যে তাও তো বন্ধ, অসামি বলছি না সেরকম আদর্শ স্বামী, কিন্তু প্রভুপাদ দেখিয়ে দিয়ে ভক্তিবিনোদ ঠাকুর দেখিয়ে দিয়ে গেছে আদর্শ সন্তান শুদ্ধ ভক্ত ভক্তি সিদ্ধান্ত সহজ ঠাকুর প্রভুপাদ। প্রভুপাদ তাই চায়, প্রভুপাদ চায় আমাদের গৃহস্থদের, প্রভুপাদ বলেছে তাদের হওয়া উচিত গোস্বামী, গোস্বামী মানে গোস্বামী যে তার ইন্দ্রিয়গুণ, তার ইন্দ্রিয়গুণ নিয়ামক, ইন্দ্রিয়গুণ তার বশে রেখেছে সংযম করে,
আর সন্ন্যাসীদের কথাই নেই, তিনি কি আশা করেন। কিন্তু কলিযুগ কজন পারে তার শুদ্ধতা রক্ষা করে, দেখা যাচ্ছে কঠিন অভিজ্ঞতা থেকে। কেউ কেউ কোন রকমে করছে, মন্দের ভালো, বেস্ট ইউজ অ ব্যাড বার্গেন, তাই প্রভুপাদ বলছে। প্রভুপাদ চিঠির মধ্যে, প্রভুপাদের চিঠির মধ্যে মানে আমার মনে হয় 5,000 আমি চিঠি আচ্ছা আমি হাজারখানিক পড়েছি, তার একসময় দেখছি প্রভুপাদ কী লিখছে, দেখছি প্রায় 50% প্রায় গৃহস্থদের নানা রকম প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি, আর 50% অ্যাডমিনিস্ট্রেশন রিলেটিং টু মোর অর লেস কম বেশি ম্যানেজারিয়াল এইসব আর সামান্য কিছু অন্য জিনিস। সুতরাং আমি বলবো আমাদের যারা ভক্ত সে যদি এইসব না মানে, প্রভুপাদ যা বলছে আদর্শ, কুন্তী দ্রৌপদী মন্দোদরী অহল্লা কটা হলো, 5 এরকম আছে, আরেকটা হলো এ ওই তারা, তারা মানে সুগ্রীবের বউ, আরে বালির বউ আসলে ওটা সুগ্রীব বউ বালি নিয়ে, সুগ্রীব ছোট, আমি যা পড়ছি তাই বলছি আমি নিজের কথা, তো বড় ভাই হয়ে ছোট ভাইয়ের বউটাকে নিয়ে নিচ্ছে, যাই হোক সব কিছুর ব্যাখ্যা আছে এইসব। যে দ্রৌপদী, দ্রৌপদী এখন 5 স্বামী, অনেক কিছু লেখা আছে সম্বন্ধে আমি যাবো না ওই ডিটেলে, কিন্তু দ্রৌপদী কী করে সতী হয় এসব ব্যাখ্যা আছে, পারবে কেউ? দ্রৌপদী যুধিষ্ঠিরের সঙ্গে 1 থাকে, শোনা যায় মা বলেছে 1 আছে, তারপরে ওই দেহটাকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, আরেকটা নতুন দেহ নিয়ে আবার ভীমের সঙ্গে থাকছে, যেই ভীমের সঙ্গে থাকা 1 থাকা হয়ে গেল গিয়ে আবার ওই দেহটাকে ও নষ্ট করে দিল আগুনে, তো আরেকটা দেহ কেউ পারবে এরকম? এখানে অনেক সময় কোনো মহাপুরুষকে তার শিষ্যরা জিজ্ঞেস করছে, আমরা কি পলিগমি চালু করতে পারি? পলিগমি মানে আমি যত জানি বহু বিবাহ না, অনেকগুলো কি দুক্ষেত্রেই স্বামীও অনেকগুলো স্ত্রী, স্ত্রীও অনেকগুলো স্বামী, যাই হোক এসব আছে অনেক জায়গায়, খুব কম এখন বোঝাও। সেই মহাপুরুষ বলো না না এতে তার ব্যভিচার বেড়ে যাবে আর, কারণ এটা কলিযুগ, সেই জন্য এইসব বিতর্কমূলক বিষয়ে আমি যেতে চাই না, শুধু বলবে এই সবচেয়ে ভালো স্থান কাল পাত্র হয়েছে যে পারফেক্ট সাধু প্রিয় শুদ্ধ ভক্ত বা গুরু তিনি এসব বলতে পারেন, তো প্রভুপাদ দিয়ে গেছেন, তাই পরবর্তীকালে তিনি বলেছেন যে আমি যা দিয়ে গেলাম এগুলোকে মূলগুলোকে রক্ষা করার চেষ্টা করো তবে সব ঠিক থাকবে, আর তা না হলে কি বইয়ে দেখে নেবেন প্রভুপাদ কী বলছে, আমি আর বলছি না নানা কারণ। এখন আমরা জান বুঝতে পারি তাহলে আমি কতটা আদর্শ ভক্ত হয়েছি, আদর্শ ব্রাহ্মণ, আদর্শ সন্ন্যাসী, আদর্শ গুরু, আরও আদর্শ ব্রহ্মচারী, আদর্শ গৃহস্থ, সেগুলো সব লেখা আছে প্রভুপাদের বইয়ে, এ হলো আদর্শ। কত কঠিন একটা ব্রহ্মচারীর পক্ষে আদর্শ ব্রহ্মচারী বলছে, এগুলো হলো ফল ডাউন, শরণম, কেউ একটা ব্রহ্মচারী হয়ে হয়তো নারী পুরুষের সম্বন্ধ বা এসব কথা ভাবছে দৈহিক, এখন কি বলবো গৃহস্থ হয়ে এখনো হয়তো 70 উপরে বয়স এখনো দৈহিক সম্পর্ক রাখছে, 50 পরে সব রাখাই কথা না, প্রভুপাদ বলে দিয়েছে। তা আমাদের কি স্ট্যান্ডার্ড দেখতেই পাচ্ছি, কিছু বোঝা যাচ্ছে, আমি যা রিয়েলিটি আমি তা বলছি সত্যি। সেই জন্য হাতে এত ইন্টারনেট, ইন্টারনেটে কী দেখাচ্ছে আমি বলতে চাই না অ্যাডভার্টাইজ, সুতরাং কী করে বিশ্বাস করা যাবে এরা ব্রহ্মচার্য গৃহস্থের ক্ষেত্রে, হ্যাঁ কতটা শুদ্ধতা রক্ষা করছে। তো আমি যদি ফল পেতে চাই, ভগবত ধামে যেতে চাই, ক্ষুরস্ব ধারা নিশিত দূরত্বা, এই পথ ক্ষুরের ধারালোর মতো,
দাড়ি কাটতে গিয়ে এই জার্মান ব্লেড ছিল এত বড় আমার মনে আছে, একটু মনে রেখে কাটাক রক্তপাত। এখানে তাই ভগবানের কথা, ভগবান অচ্যুত অভ্রান্ত অব্যর্থ হবেই, শুদ্ধ ভক্ত তাই বলে যায়, বলে গেছে আমি যা বলে গেলাম এগুলো পরিবর্তন করো না। এখন আমরা নিজেকে জিজ্ঞেস করছি তাহলে আমার স্ট্যাটাসটা কি, কোন অবস্থায় আমি আছি। ভক্তি গোস্বামীরা বলে গেছেন হরিনামের মতো এত আনন্দ কোনো কিছুতে নেই, আমরা সেই আনন্দ পাচ্ছি, তবে নিশ্চয়ই প্রসাদে পাচ্ছি। হ্যাঁ সবাই প্রসাদ ভালো লাগে না? হ্যাঁ এইটুকু আমাদের উন্নতি হয়েছে। তবে এখানে অনেক বসে আছে, আমার যোগ্যতা নেই, প্রভুপাদ যা বলেছে সেখানে বলছি গুরু মহারাজ, হ্যাঁ পালন করার চেষ্টা করছি, তথাপি ইচ্ছা আছে, কিন্তু এসব রেস্ট্রিকশান আছে সেই জন্য এসব করা মুশকিল। সকাল 9:00 মিনিটে মধ্যে অনুগ্রহপূর্বক হরেকৃষ্ণ প্রবচন সমাপ্ত করুন, ইনক্লুডিং প্রশ্ন আর উত্তর। অন্যদিকে আবার তা বলে অন্যদিকে যে ঘন্টা বাজছে, কিসের ঘন্টা আমি আর বলছি না, বোঝা যাচ্ছে আমাদের আসক্তি করতে কিরকম আমরা এগোচ্ছি। সেই জন্য এখন বলতেই হবে যে বেশি এগোতে চায় সে সব ভালো করে স্ট্রিক্টলি ভগবাদেরটা পালন করে, অনেক সময় এটা সম্ভব না, এটা বিরাট সংস্থা হয় সব কিছু, তাহলে এলোমেলো হয়ে যাবে গিয়ে, ঠিক মতো হবে না, ঠিক টাইম মতো সেখানে বোধহয় দরকারও আছে বুঝছি। কিন্তু তাহলে এইসব হরিকথা এইসব আস্বাদন ফাস্বাদন আর হবে না, প্রসাদই আস্বাদন হবে তখন। ই করে ব্রত পালন করে ভাবছি, আমি জানি এক দেশে আমি যাই সেখানে ঘুরেছি কি, এরা এরা এক মাস ধরে উপোস করে, সারাদিন উপোস। কীভাবে উপোস? না সকাল সকাল রাত্রিবেলা ঘুমাতে যাই, অন্য জিনিসে বিশ্বাস তাদের। ওরা গিয়ে আমাকে একটা কলেজের ছেলে বলছে এইসব ফাঁকি দিচ্ছে ভগবানকে আল্লাহ, কি করে বলে এই আমাদের এক মাস করে উপোস করার কথা, মানে কী করছে? আমি বলছি না সবাই আমাদের তাই করছে, কিন্তু আমি শুনেছি কিছু। হ্যাঁ অন্য একটা উদাহরণ দিচ্ছে, কী করেছে সে, সে ভোরবেলা তাড়াতাড়ি সকালবেলা ঘুমিয়ে পড়ছে আর কিছু হেভি জিনিস তখন খায় না, সূর্য অস্তের পর খুব ভারী জিনিস যা খেতে হজম লাগবে, হজম করতে অনেক সময় লাগবে, অর্থাৎ রুটি আটা রুটি বা চাল এসব, হ্যাঁ ফল তরি তরকারি এসব বেশি খায়, তাদের জিনিসটা হালকা হজম হওয়া সহজ সহজ। সকাল সকাল উঠে পড়লো তাড়াতাড়ি ডং 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 ঘন্টা বাজিল, তার মানে কি সবাই জেগে ওঠো, জেগে উঠে তারপরে কি ডান হাতে যা আমরা কাজ করি তার পূর্ব প্রস্তুতি, তখনই গন্ধ বেরোচ্ছে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি সূর্য ওঠার আগেই করি তাড়াতাড়ি ডান হাতের কাজ, কপাকপ পেট ভরে এই পর্যন্ত, যাতে নাকি সারাদিন আর খিদে না পায়। তারপর যেই সূর্য উঠল উপোস, কি উপোস এখন বুঝে দেখুন, ভরা পেটে উপোস যতক্ষণ না কি জানা যেন সন্ধ্যা পর্যন্ত খিদে না পায়, এরকম কলাপনে খেয়ে রাখবে। সে অনেকে ভাবে কালকে একাদশী, মহারাজ কিরে কালকে উপবাস একাদশী, আজকে এখনই রাত্রেবেলা বেশি আমি বুঝতে পারছি কি উপোস করছে, সেরকম আমাদের উন্নতি হবে। আর যে ঠিক ঠিক করছে আমি বলছি না সবাই তা না, কলিযুগ প্রায় না অল্প ঔষ মুসমিন যুগে জানা মন্দ, সবাই নিজেকে জানার ভগবানের জানার দিকে আগ্রহ বেশি নেই, আমি যে কৃষ্ণের দাসে দাসে দাস সেদিকে অত মন নেই, আমি দেহ বিরোচন যা ভাবলো, বিরোচন আর ইন্দ্র গেছে ব্রহ্মার কাছে শিখতে, কত বছর ধরে শিখছে, শেখার পর গুরু ব্রহ্মা মাঝে মাঝে টেস্ট করে, অনেক ভাব আমি সব শুনে নিয়েছি শিখে শেষ, তাতে চটপট আমি বলে দিচ্ছে। এদিকে বিরোচন চললো বলে আমি সব শিখে নিয়েছি, আর ইন্দ্র ভাবছে চ যাই গিয়ে ভেবেছি এ জানলে আমি অমৃতত্ব লাভ করব, আস্বাদন করব অমৃত, তো বলছে আমি বুঝে গেছি গিয়ে গিয়েছে, তো অসুরদের কাছে গিয়ে ছোটো বলছে কী বুঝলেন, তা আমরাও চাই আমাদের বলুন,
বলে এই দেহটা হচ্ছে আমি, বুঝতে পারছিস? আমি হচ্ছে দেহটা হলো আমি। যতবার দেহ সুখ ভোগ কর, তা আমরা নিজেকে জিজ্ঞেস করবি আমি কোন প্ল্যাটফর্মে কাজ করছি, আমি আমি দেহ এই দেহের সুখের জন্য দৌড়াচ্ছি নাকি অন্য কিছু আত্মার সুখের জন্য? যদি আত্মার সুখের জন্য হয় তা আমি এই আত্মা যাতে আনন্দ পায় হরি কথা হরি নাম এতে আমি আনন্দ পাবো, এইভাবে আমি বুঝতে পারবো কিরকম করে এগোচ্ছি, তাহলেই হবে। আত্মবিদ চৌধুরী মুনি বনে গিয়ে কঠোর তপস্যা করেছিলেন। আমাদের তপস্যা এই পর্যন্ত সাধারণত ভোরবেলা উঠে ঠান্ডা তার মধ্যে উঠে লেপ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে চান করা, একটা এমন কিছু তপস্যা, কিন্তু প্রয়োজন নেই আমাদের কঠোর তপস্যা বহুবাদ বলে। আমরা অবশ্য অনেক সময় করছি নানা কারণ, বহুবাদ থেকে আমি যা জানি বলছি আমরা তপস্যা করব। একটা শ্লোক আছে বলছে তাই, যে যদি আমি হরিভজনে না মন যাই তপস্যায় বেশি করি কী লাভ, আর যদি হরিভজন করছি তপস্যায় কী লাভ? সুতরাং আমাদের অন্যদের মতো এত তপস্যা করার দরকার নেই, একান্ত না বললে গুরু বৈষ্ণব গুরুজন সে আলাদা কথা, ক্ষেত্র বিশেষে সাধারণভাবে ভক্তের তপস্যা দরকার, দরকার হলো হরিভজন, ওর মধ্যেই হরিভজনের মধ্যে অনেক সময় তপস্যা এসে যাবে। গুরু যেসব সেবা দিবে অনেক ক্ষেত্রে সেটাই তপস্যা, মানে করা কঠিন সেই জন্য ওটা দিয়েছে। তো এখানে দেখছি যে যে এই এই তার স্ত্রীরা সৌভরিমণি প্রথমে সঙ্গের প্রভাবে পতন হয়ে গেল এত তপস্যা করে, যদিও জলের নিচে আছে কিছু দেখতে পায় না, সেখানেও দেখছে এখানে মাছ আছে। আমরা জানি এই জগৎকে বলে মৈথুনাগার, তাই প্রভুপাদ বলে যেই মুহূর্তে কেউ এইসব ভাবছে দেখতে ড্রেস পরেছে হয়তো একটা, কিন্তু সে ওইসব নিয়মকানুন পালন করছে না, ভগবান তো ড্রেসটা দেখবে না, ওই ড্রেসের ফলে আমি কিছু সুযোগ সুবিধা পাবো, ভগবান আমাদের ভেতরটাই দেখবে আমি কি এইসব করছি। হ্যাঁ, কীর্তনম স্বর্ণম কীর্তনম ওইসব কথা বলছি, ব্রহ্মচার্য আশ্রম হয়ে নারী পুরুষের কথা এইসব বলছি, তাদের সম্বন্ধ ডিটেল থেকে ব্রহ্মচার্য হল এটা ফল দাম, আরও অনেক আছে, আটটার মধ্যে দুটো বললাম আমি। সেরকম গৃহস্থ এক ধরনের ব্রহ্মচারী থাকতে পারে যদি তার তার বউকে সে মনে করে এ আমাকে সুখ দেবার জন্য না, কজন পারবে আমি যাই না, সেখানে মনে হচ্ছে অনেকই গৃহস্থ বা আমিন স্বামী রয়েছেন তার স্ত্রী আছে নিজেকে জিজ্ঞেস করতে পারে না, কঠিন না কঠিন? হ্যাঁ, অন্তত অনেস্ট, প্লিজ অনেস্ট, ক্যান ট্রাই, কঠিন। থিওরিটিক্যালি এইসব পড়া আর বলা এক জিনিস, আর সব কিছু ইন্দ্রিয় সংযম করা কঠিন আছে। একমাত্র নরনারায়ণ নারায়ণ ঋষি ছাড়া, নারায়ণ ঋষি ভগবান ছাড়া কেউ ভাবা উচিত না আমি এইসব প্রভাব থেকে মুক্ত বলেছে, কেন শিব জি দেখা যাচ্ছে ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা তারা পর্যন্ত দ্বারা প্রভাবিত হয়ে যায়, তা আমরা কোথায়? তার মধ্যে আবার কলিযুগে আছে, সেই জন্য তখনকার যারা শুদ্ধ ভক্ত তার যা নির্দেশ আদেশ পালন করলে আমরা এগোতে পারবো, তাই প্রভুপাদ বলে দিয়ে গেছে তার অনেক চিঠির মধ্যে, আমি সেগুলো যাবো না কারণ আমি সন্ন্যাসী, আমি গৃহস্থদের জীবনে বেশি কিছু বলতে চাই না, আমি বলবো আমি সন্ন্যাসীর মতো আদর্শ সন্ন্যাসী তাও আমি বলছি না, কিন্তু গুরু বলে গেছে তা আমরা চেষ্টা করছি এবং অন্যকে বলছি এবং বলে দিচ্ছি যে আপনি এটা করুন তাহলে আপনি প্রভুপাদের আশীর্বাদ পাবেন, আমার কথায় বিশ্বাস না। তো এরা হচ্ছে আদর্শ পত্নী, সুতরাং আমরাও এখানে প্রভুপাদ সৃষ্টি করতে চেয়েছেন এরকম তাই বলে গেছেন, আমাদের চেষ্টা করা উচিত। শুদ্ধ ভক্ত মানে সে পরমহংস, প্রভুপাদ পরমহংসকে নকল করতে যেও না, বলতে যেও না আমি পরমহংস, সে সন্ন্যাসীর চতুর্থ আশ্রম। হ্যাঁ, মনে হচ্ছে কিছু খাবো খা একটুখানি জল খেলো, আমরা হয়তো পারবো না, জোর করে একবার পরামর্শ হওয়ার চেষ্টা করা উচিত না, সব কিছুই
স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে ধরে ধরে আদৌ শ্রদ্ধা সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আমাদের রুচি এখন প্রসাদে অধিকাংশ আমি বলছি না সবাই আসক্তি তারপরে ভাব তারপরে ভগবত প্রেম তা আমরা এর কে কোন স্তরে আছে তার লক্ষণ আমাদের শাস্ত্রে লেখা আছে প্রভুপাদ বলে গেছে দেখুন আপনারা ভেবে আমি কতটা আদর্শ ব্রহ্মচারী সন্ন্যাসী কিন্তু যে কেউ হ্যাঁ শূদ্র কেন না যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই মুচি হয় সুচি যদি কৃষ্ণ ভজে আর সুচি হয় মুচি যদি কৃষ্ণ ত্যাজে আমাদের সকলকেই শুদ্ধ ভক্ত হতে হয় যে কেউ পারে তাই প্রভুপাদ বলছে আমার অনেক মেয়েরা আছে আমার স্পিরিচুয়াল ডটার্স আছে ওরা কোনো অংশে কম না অনেক সন্ন্যাসীতে সে কত টাকা পাচ্ছে বই বিক্রি করে কিন্তু একটা পকেটে রাখে না আদর্শ সন্ন্যাসী সে নিষ্কিঞ্চন থাকার চেষ্টা কিন্তু অবস্থা এরকম দিনকাল যা পড়েছে একটা সন্ন্যাসীতে পড়ে না অনেক সময় অনেক সংস্থায় সে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে হয়তো ঘর দিবে না তখন সে কী করবে প্র্যাকটিক্যাল হতেই হবে সুতরাং প্রভুপাদ এরকম নির্দেশ দিয়ে গেছেন অনেক কিছু এখন যখন মহাপুরুষ যান গিয়ে অনেকে সেই যেহেতু স্তরে নেই তাই সব কিছু রক্ষা করা কঠিন তাই প্রভুপাদ অনেক কমিটি বা এইসবের কাছে অধিকার দিয়ে গেছেন তোমার যোগ্যতায় তুমি এই কাজ করতে পারো করো তা আমাদের গাইডলাইন হচ্ছে সাধু শাস্ত্র গুরু তো এইভাবে আমরা দেখতে পারি কতটা আমি আদর্শ সন্ন্যাসী ব্রহ্মচারী বা আলটিমেটলি শুদ্ধ ভক্ত সে ভগবানের কাছে যাবে সেটাই আমাদের লক্ষ্য ব্যাক টু গডের চৈতন্য মহাপ্রভু ইচ্ছাও পূর্ণ করতে হবে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম তাই প্রভুপাদ এক জায়গায় সেনকে লেকচার শুনি বলছে ফলো স্ট্রিক্টলি দি ইনস্ট্রাকশন হবে গুরু অ্যান্ড ডু ইয়োর ভজন দিস ওয়ে অ্যান্ড ট্রাই টু ব্রিং পিপল অ্যাজ মেনি অ্যাজ পসিবল টু কৃষ্ণ কনসাসনেস প্রিচ কৃষ্ণ কনসাসনেস বাই বুক ডিস্ট্রিবিউশন অর সাম আদার ওয়ে মেক পিপল কৃষ্ণ ভক্ত সো ইট ইজ গোয়িং অন ভেরি নাইস প্রভুপাদ ডিসাইপলস 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 উই রিকোয়ার প্রভুপাদ থাউজেন্ডস অফ পিপল টু প্রিচ কৃষ্ণ কনসাসনেস আই হ্যাভ ডান সাম দ্য রেস্ট ইউ উইল ডু অ্যান্ড প্রভুপাদের শিষ্যরা তার প্রশিষ্যরা চেষ্টা করছে কোচিং বাড়ছে অনেক ভক্ত হচ্ছে বিদেশে গেলে দেখা আমাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে ইসকনের ভক্তদের নিজের ভয় করা অ্যান্ড কে কত লোককে কৃষ্ণের পাদপদ্মে আনতে পারে এখন আনতে গেলে নিজেকে ভক্ত হতে হবে ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার জনম সার্থক করি এই কথাটা আছে জনম সার্থক করি মানে হচ্ছে ডাইজেস্ট ভগবদ্গীতা শ্রীমদ ভাগবতম এইসব যে শাস্ত্র আছে আমাদের আছে এগুলো নিজের জীবনে পালন করে উপলব্ধি করে জীবন সার্থক করে তা আমরা অন্যকে করলে তাই আমাদের পতনের সম্ভাবনা কম আমি দেখতে হবে নিজেকে তো বাঁচাতে হবে চাচা আপন প্রাণ বাঁচা নিজেকেও বাঁচাতে হবে তারপরে নিজেকে ভালো করে সাধন ভজন করতে হবে আমি নিজে জপ না করে মঙ্গলাজ না করে এসব প্রভুপাদ যা বলেছে চারটে নিয়ম নাম করে প্রচার করতে চাই হয়তো এই পথে থাকতে পারবো না অনেক সময় দেখা যায় সেখানে প্রভুপাদ বলেছে উঠেই চান করেই মঙ্গলারতি করো ষোলোমালা জপ করো কমসে কম বলেছে মিনিমাম ষোলোমালা এটা কিছুই না ষোলো হাজার মালা করতে পারে তাও হয়তো যথেষ্ট তো আমার জানা উচিত আমার স্টেটাস কি কোন অবস্থায় পারমার্থিক অবস্থায় স্তরে আমি আছি বাইরের জিনিসটা না দেখে লক্ষণ আমাদের সাধু শাস্ত্র গুরু থেকে আমরা এটাকে পরীক্ষা করে দেখে নিতে হবে যেমন একজন তুমি কেমন আচ্ছা কী ধরনের সোনা আমাদের একটা কোষ্ঠী পাত্র আছে দেখি বুঝে কতটা সোনা খাঁটি না খাঁদ আছে সেই রকম আমাদেরও একটা এরকম আছে আমি দেখবো তার কৃষ্ণে আসক্তিটা কতটা হয়েছে এক বৈরাগ্য অতটা না কৃষ্ণে আসক্তি যত হবে এই সংসারে তত বৈরাগ্য আসবে তাই মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান
যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। ভগবানে যত আসক্তি আমার এই মুহূর্তে আমাদের আসক্তি এই দেহটা, দেহ সুখ এবং দেহের সাথে সম্পর্ক যা কাছাকাছি তাতে সুখ, আমার পরিবার ফ্যামিলি ব্যাংক ব্যালেন্স গাড়ি তারপরে সম্প্রদায় সোসাইটি সমাজ এইসব। কিন্তু তাহলে এখানে আবার আসতে হবে আবার হরি বল ভগবত ধামে, এখানে হরি বল দেখতে হবে। আমি আমি কি ভগবত ধামে যেতে চাই তাহলে আমার এখানে আসক্তি কত কমছে ভগবানের আসক্তি কত বাড়ছে। ভক্তিদান ঠাকুর বলছেন আমি যতটা ভগবানের দিকে যাব ততটা মায়া থেকে এই জগতের আসক্তি থেকে দূরে যাচ্ছে, খুব সহজ। আর এদিকে হরিনামও করছি প্রচারও করছি, মহারাজ আমার এখানে কী ভালো লাগছে, আমার গাড়ি আছে ভালো এখানকে অনেক আমাদের দেশ থেকে অনেক ভালো, এখানেই থাকবে থাকো। তাই তোমার ভক্তি কোন দিকে বোঝা যাচ্ছে তুমি নিজেই বুঝতে পারো, ভক্তি মানে আসক্তিটা কোন দিকে। এই জগতে যদি আসক্তি হবে এখানেই থাকো খালি হরি বল বল, আর যদি ভগবানে আসক্তি থাকে হরি বল বলছি তো ভগবানের দিকে যাচ্ছে আসক্তি ভগবান স্বতঃস্ফূর্ত আমার মনে কী আসছে দেখুন আমার আসক্তি আছে। হরে কৃষ্ণ, প্রায় পাঁচ ছ মিনিট আছে আমি কিছু কমেন্ট শুনতে পারি কেউ থেকে জিজ্ঞেস করছি বা প্রশ্ন এই এই প্রসঙ্গে, তা আমার আমার সীমিত জ্ঞান তার মধ্যে আমি যা জানি বলব, নাহলে বলবো না না আমার হয়তো গুরু ভাই থাকতে পারে ওরাও বলতে পারে। ইয়েস তুমি ব্রহ্মচারী নাকি? আচ্ছা হরে কৃষ্ণ গুরু মহারাজ, অনেক সুন্দর আপনার ব্যবহারিক ক্লাস। তো আপনি বলেছেন ইন্টারনেটের কথা এবং সব কিছুর কথা, তো এগুলো থেকে এগুলোর প্রভাব থেকে কিভাবে আমরা শুদ্ধভাবে ভজন করতে পারবো সেটার একটু মানে মানে ব্যবহারিক কি আমরা কিভাবে চললে। ভগবান বলেছেন আমার লাইফ আমাদের জীবনটা হওয়া উচিত সরল এবং কৃষ্ণ ভাবনাময়, যদি কৃষ্ণ ভাবনার অনুকূলে এগুলো করি আমি স্ট্রং হই তা ঠিক আছে, কিন্তু কতগুলি আকর্ষণ ইররেসিস্টেবল, তার মানে আমি জানি আমার এটা খাওয়া উচিত না কিন্তু গন্ধ আসছে, আমি এখানে দাঁড়িয়ে আছি কেউ দেখছে না কেউ আসলো হরি বল হেই এখানে ফুচকাগুলো গেল কোথায় উত্তর দিচ্ছে না কেন, এখানে খেয়ে আমি সুখ পাচ্ছি না, কিন্তু ইস্কনের খাবার যার পেটে পড়েছে সে বাইরে যাচ্ছে, সেই জন্য ইস্কনে ভালো ভালো খাবারের ব্যবস্থা করা এটা দিয়ে আমি তোমার কথার উত্তর দিচ্ছি, তুমি এখন ভেবে দেখো। কিন্তু এমন কিছু প্রসাদ খেতে যেও না দেখলে রাত্রিবেলা মাতা অনেক কিছু চিন্তা আসছে, ব্রহ্মচারী চিন্তা করা উচিত না কিছু বোঝা যাচ্ছে, বেশি কেক খেও না বেশি মিষ্টি খাবে না সব লেখা আছে প্রতিষ্ঠান, তথাপি কেউ দেখছে না আমার ব্রহ্মচারী আটজন আছে এক একজনকে একটা করে লেডি কিনি বারোখানা বেল কিনি আছে কেউ জানে না দরজা বন্ধ কেউ আসে এই কে রে আমি লেডি কেনি খাচ্ছি না কে রে ভিড় আমি লেডি কেনি খাচ্ছি না আমি লেডি কেনি খাচ্ছি সুতরাং সাবধান সাধু সাবধান, যেখানেই মধু সেখানেই মৌমাছি, ইস্কনে এত লোক আসছে কেন পূর্ব হচ্ছে এরা ভালো ভালো খায় ভালো ড্রেস পরে যা চাও তাই পাবে, তুমি কি পড়ি চাও দুধে হালতা তাও আছে চাও কর্তাগিনী হয়ে হরে কৃষ্ণ করো, কিন্তু দেখো সাবধান আসক্ত হয়েও না কঠিন না হ্যাঁ, তা নাহলে লাল রঙ এই রঙ মাঝে মাঝে আস্তে আস্তে পাতলা হচ্ছে হলতে হতে একদিন একদম সাদা কি কোথায় অনেকদিন বাদে দেখেছি এই লাল কাপড় ছিল কিন্তু সাদা হলো, তাই সে আস্তে আস্তে করে যাতে নাকি সে অভ্যাস হয়ে যায় যে অনেকদিন বাদে তার কি কেন যত গুরুত্ব তুমি বেশি এইসব খেতে যাও তাহলে এর জন্য মূল্য দিতে হবে, আরও বলবো না এখন সবাই সামনে একটু হজম করা কঠিন হবে হয়তো না অনেক কিছু হজম করা কঠিন, কিন্তু একটু অপ্রিয় সত্য কথা বলছি কিছু মনে করুন
যদি মনে করো আমি তোমার হিতাকাঙ্ক্ষী, এটা আমার জন্য, আমি দেখছি এখানে ফুচকা খাচ্ছে কপাকপ কপাকপ, ভাবছে চারটে খাও, দেখছি অলরেডি ষোলোটা খেয়ে ফেলেছে, হ্যাঁ কত দাম হলো ষোলো, হ্যাঁ কি আমি বলছি চারটে খাও কটা খেয়েছি, দেখুন আপনি ষোলোটা খেয়েছেন কি জিজ্ঞেস কর, তাই না চালাক যে টক বেশি করে দে না, একটু দই ওড়ার থেকে দইও দিয়ে দে, একটা আলু দিয়ে দিয়ে, ঠিক আছে ঠিক আছে, আরও কটা পঁচিশখানা হয়ে গেল তখন, হ্যাঁ যেতে হবে এখনই, ইস্কনে সবাই জন্যই সব কিছু আছে, তাই ইস্কন থেকে কেউ পালিয়ে অন্য জায়গায় খুব কম যাচ্ছে, তাই না, অন্য জায়গার থেকে ওখানে এখানে এসে পড়ছে, সেখানে হয়তো নেই, সেখানে সকালবেলা উঠেই মুড়ি আর বাতাসা, আর এখানে কত রকমের পদ, হ্যাঁ তাই এখানে মধু, যেখানে মধু খাঁটি মধু, যেখানে খাঁটি মৌমাছি যাচ্ছে, তাই ইস্কনে আসছে এত লোক, ইস্কনও খুশি আমরাও খুশি না, হ্যাঁ কি না, কিন্তু বেশি না করাই ভালো, তাই তো পরে পস্তাতে হতে পারে, সাবধান, কিন্তু ভগবত যা বলেছে আমি বলছি, কেউ কিছু বলার থাকলে বলো আমি উত্তর দিচ্ছি, কেউ বলার আছে, কথা ব্যক্তি থাকলে বলতে পারো, এখানে খ্রিস্টমিষ্ট যারা এখানকার, দেখছি তো নানা জায়গায় গিয়ে ঘুরে এদের সংখ্যাই বেশি, এটাই স্বাভাবিক গৃহস্থ আশ্রম কলিযুগ, সেখানে থেকেও আদর্শ গৃহস্থ থাকা বোধ হয় কঠিন মনে হয় না, নাকি আনলেস একটা আদর্শ উদ্দেশ্য থাকে উচ্চতর, তাহলে তো আমরা এগোতে পারবো না, তাই না, সেই জন্য দরকার আছে আদর্শ, সেই প্রভুপাদ আদর্শগুলো বলে গেছে, না পারি যতটা পারি ভালো, মন্দির ভালো বেস্ট ইউজ অফ ব্যাড বার্গিন, যতটা করা যায়, তাই এখনও টিকে আছে, কোনো একটা সংস্থা এরকম যত ছিল বছর পঞ্চাশে দেখা যাচ্ছে হয়তো তার খুব সামান্য অংশ রয়েছে, তা বাকি সব কোথায়, এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা করা আছে, হ্যাঁ একশো জনে পাঁচজন থাকে, অনেক কিছু শিক্ষা করার আছে, তা আমরা ভাগ্যবান ভাগ্যবতী, সেই দিক থেকে বিচার করলে যারা আছে তারা ভাগ্যবান ভাগ্যবতী সেই সংস্থায়, চান্স অনেক এগিয়ে যাওয়া, টু মেক প্রগ্রেস মোর চান্স, নো কোশ্চেন নো কমেন্ট, আমাকে যা গুরু মহারাজ বলতে বলেছে আমি তাই বলছি, আমাকে কিন্তু বলতে বলেছে তাই বলছি, যা সত্যি বলতে হবে, হয়তো আমার অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্তিমে অনেক সময় ওষুধ তেতো হলেও এই এ কেন বলে কালমেঘ তেতে হলো, নিম পাতা তেতে হলো, পরে ফল অমৃত, আর যা এখন আপাত খুব সুখকর, এটা বলে রজগুণের সুখ, আপাত সুখ প্রথমে খুব ভাল লাগছে, পরে অনেক দুঃখ, যেটা অধিকাংশ করতেই হচ্ছে, সুতরাং আমাদের সাবধান থাকা উচিত, প্রভুপাদ কি বলেছেন সেগুলো আমাদের মারবার চিন্তা করা হল, গুরু মুখ পদবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আন্না করিও মনে আর, শ্রীগুরু চরণের অতি সেই সে উত্তম গতি, সে প্রসাদে পুরে সর্ব আহার, সে প্রসাদে ব্যাক টু গডেন, হ্যাঁ হ্যাঁ সবাই বলছে না, হ্যাঁ বিশ্বাস নেই, সংশয় আত্মা বিনশ্বতি, সন্দেহ থাকে তবে কিন্তু এখানেও সুখ নেই, এরপরে খাবো কি খাবো না, যাবো কি যাবো না, তা কৃষ্ণ ইজ পারফেক্ট, প্রভুপাদ যা বলেছেন কৃষ্ণ যা বলেছেন বলছে স্থানকাল বিষয়ে দ্যাট ইজ পারফেক্ট, কেউ যদি এরকম হতে পারে তাকে ফলো করা ভালো, কেউ যদি এরকম পারফেক্ট হয় তাহলে তাকে অনুসরণ করা ভালো, প্রভুপাদ আমরা পারফেক্টের দিকে যাচ্ছি যদি তাকে ফলো তার কথা মতো চলি, সেরকম স্ত্রী যদি স্বামী
না খুব উন্নত ভক্ত হয় খুব ভাগবতী না আমার পছন্দ তাহলে কপালে দুঃখ আছে কিন্তু আমি বলি যদি সে কৃষ্ণ কনসাস অ্যাডভান্স না গৃহস্থের কথা আমি বেশি বলবো না কারণ আমি বলছি না আমি এসব আকর্ষণ থেকে মুক্ত এটা মৈথুনাগার এই জগৎ থেকে বলছে এই আকর্ষণ খুব স্বর্ণাতীত কাল ধরে আমাদের রয়েছে এটা রাতারাতি এর থেকে মুক্ত হওয়া কঠিন সে বলছে একমাত্র নারায়ণ ঋষি ছাড়া অনেকের ভাবা উচিত না ওভার এস্টিমেট নিজেকে আমি অনেক এগিয়ে গেছি এ ভাবা না ভাবাই ভালো ড্রেসটা যা তা আমি অতটা নাও হতে পারি নিজে কি যে প্রভুপাদের বইয়ের মধ্যে লেখা আছে আমাদের যারা আচার্য তাদের মধ্যে লেখা আছে বলছে শাস্ত্রের প্রমাণ দিয়ে সেগুলো কে চেষ্টা করলে আমাদের কল্যাণ হবে এই আমি বলব আরে সময় হয়ে গেছে কিন্তু আমি দেখছি কেউ উঠছে না যদি জানে ঘন্টা পড়ে গেছে অলরেডি অন্য কিছু একদিকে ভালো লক্ষণ আগ্রহের সাথে শোনা যদি এটা আমার কথা না আমি প্রভুপাদের কথাগুলো বলছি হয়তো অনেক ক্ষেত্রে খুব মিষ্টি নাও লাগতে পারে তাই মোড অফ গুডনেস আমাদের যেতে হবে এর উপরে মোড অফ পিওর গুডনেস যেখানে ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাসে ছিটে ফোটা থাকবে তখন ভগবানকে আমরা রিয়েলাইজ করি ভগবান উপলব্ধি হবে একটা উচ্চতর লক্ষ্য থাকে অনেকটা এগিয়ে যাবো তাহলে হ্যাঁ অনেকেই বলছে হ্যাঁ আরেক দিক থেকে কোনো হ্যাঁ শুনছি না জোর করে নাকি হ্যাঁ ভেরি গুড তার মানে প্রভুপাদ খুশি হবে তাহলে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিল প্রভুপাদ কি শিল ফলোয়ারা প্রভুপাদ কি বহুত প্রেমানন্দ শ্রী নৃসিংহদেব ভগবান কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি শিল প্রভুপাদ কি ইস্কন গুরুবৃন্দ কি নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বো ওম নরসিংহায় নমঃ